তো আজকের আলোচ্য বিষয় হলো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের মোড়ের প্রশ্নপত্র নিয়ে তো কথা না বাড়িয়ে ভিডিওটি একেবারে শুরু করা যাক প্রথমে তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট বড় প্রশ্নগুলো দেখে নাও তারপরে আমরা চব্বিশটি এমসি প্রশ্ন উত্তর আলোচনা করব তো তোমরা স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো দেখে নাও এর পরবর্তীতে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব তো তোমরা এই প্রশ্নগুলো পড়েছো কি না যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আজকে রাতের মধ্যেই পড়ে নাও এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে তো এরপরে আমরা এমসি প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দাতাত কথাটির অর্থ কী তো যত কথাটির অর্থ হলো উত্তেজনা প্রশমন তারপরে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হচ্ছে বেশি ভারত চীনের মধ্যে তিন নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হল উত্তর বি হস্তক্ষেপ না করা চার নম্বর প্রশ্ন সার্ক মূলত একটি ত্রিস্তরীয় সংস্থা লিঞ্চ পিন এর অর্থ হলো অপরিহার্য অঙ্গ উত্তর ডি তারপরে ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন জওহরলাল নেহেরু জাতিপুঞ্জ প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশ অক্টোবর সঠিক উত্তর বি আট নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা নিযুক্ত হন নয় বছরের জন্য সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন অস্টিন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি সঠিক উত্তর ডি ব্রিটেনে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে সঠিক উত্তরে শাসন বিভাগের নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সঠিকোত্তর এ সংসদীয় ব্যবস্থায় এর পরবর্তী দেখো বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হল উত্তর সি সাধারণ সভা ভারতের আইনসভার কক্ষ রয়েছে দুটি আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল স্থায়িত্ব ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন সঠিক উত্তরসি প্রধানমন্ত্রী তারপরে দেখো শাসন বিভাগের মূল কাজ হল সঠিক উত্তরসী নীতি নির্ধারণ জিরো আওয়ারের সময়সীমা হল উত্তর এ এক ঘন্টা সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় সঠিক উত্তর ডি আমলা তারপরে দেখো গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন উত্তর ডি প্রধান তারপরে দেখো পশ্চিমবঙ্গে বর্তমানে ড্যাশ বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে তো তিরিশ বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা সঠিক উত্তর বি একশো চুয়াল্লিশ গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে উত্তর সি ডিসেম্ব ডিসেম্বর মাসে বা ডিসেম্বরে তারপর দেখো দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও তো স্ক্রিনে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা তৈরি করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শিলে এ পর্যন্ত ধন্যবাদ